গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মৎস্য অধিদপ্তর 13 শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী মৎস্য ভবন রমনা ঢাকা www.fisheries.gov.bd গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদসমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে http://teletok.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান। ড্রাইভার মেরিন, বেতন গ্রেড -14, 1, বেতন স্কেল 1020024680, স্টোর কিপার বেতনকে 16, বেতন স্কেল 1002380, মেকানিক বেতন গ্রেড -1, বেতন স্কেল 1300022800, তথ্য সংগ্রহ সরকারি বেতন 01 আর -16, 1, বেতন স্কেল 9300, ফিশারম্যান উচ্চ ফেল বেতন গ্রেড -16, বেতন 9300022850, হ্যাচারি টেকনিশিয়ান বেতন গ্রেড -16, বেতন স্কেল 1300022850, ইলেকট্রিশিয়ান 3, বেতন গ্রেড -16, বেতন স্কেল 9300022850, অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড -16, বেতন স্কেল 9300022850, ফটোকপি অপারেটর বেতন 18, বেতন স্কেল 800025350, নিরাপত্তা প্রহরী বেতন গ্রেড -20, বেতন স্কেল 8250200050, হ্যাচারি অ্যাটেন্ডে বেতন গ্রেড -20, বেতন স্কেল 200200000। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। খ, 30 আগস্ট 2013 খ্রিস্টাব্দ, তারিখে প্রার্থীর বাসসীমা 18 থেকে 30 বছর, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, বীর মুক্তি, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যাদের পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 30 বছর, বয়স প্রমাণের ক্ষেত্রে কোন প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। খ, নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে। গ, আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথা সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে অনলাইন আবেদন ফর্মে এবং পরবর্তীতে হুবহু সেইভাবে লিখতে হবে। খ, কেবলমাত্র সরকারি, আধা সরকারি ও দায়িত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অনলাইনে আবেদন পত্র দাখিলের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রেটিক চিহ্ন দিতে হবে। আর সরকারি, আধা সরকারি ও জয়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত আবেদনকারীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। চ, মুদ্রিত হস্তলিখিত কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা বাতিল বলে গণ্য হবে। ছ, অসম্পূর্ণ ভুল তথ্য আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করা হয়। জ, সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সেকেন্ড ড্রাইভার, ড্রাইভার মেরিন, ট্রাক চালক, কার চালক ও গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল মৌখিক পরীক্ষায় আর সুযোগ পাবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। ক, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://teletok.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইন 4, পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় 0/3/2023 সকাল 2000টা এবং জমাদানের শেষ তারিখ ও সময় অক্টোবরের 10/2013 খ্রিস্টাব্দ, বিকাল সকাল 8টা BT উষ্ণ সময় সীমার মধ্যে ইউজার আইডি অনলাইন আবেদনপত্র এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারে। সাবমিটের সময় পরবর্তী 2/72 ঘন্টার মধ্যে। খ, অনলাইন পিক্সেল ও রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল নকরে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির ফাইল সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট, সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে।
অনলাইন হে আবেদনপত্র পূরণকৃত তাই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন হে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রাণ নিয়ে নিশ্চিত হবেন। কি অনলাইন পূরণকৃত আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি পরীক্ষা যে কোন প্রয়োজনে সহায়ক ডকুমেন্ট হিসেবে আবশ্যিকভাবে সংরক্ষণ করবেন। পাঁচ SMS প্রেরণের নিয়োগ ও পরীক্ষার অনলাইন আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম ভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পন্ন করা প্রার্থী নিজে এবং ইউজার IDT অ্যাপ্লিকেন্ট এস কপি প্রাপ্ত হবেন। এই ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন টেলিটক ফ্রি পেইড মোবাইল নম্বরের মাধ্যমে 022 SMS প্রেরণ করে পরীক্ষার ফি রাবণ 11 হতে 02 নং ক্রমিকের পদসমূহের জন্য 300 টাকা এবং টেলিটক এর সার্ভিস চার্জ 4 টাকা সহ মোট 334 টাকা 33 হতে 17 নং ক্রমিকের পদসমূহের জন্য 202 টাকা ও টেলিটক এর সার্ভিস 23 টাকা সহ মোট 223 টাকা এবং 18 হতে 32 ক্রমিকের পদসমূহের জন্য 101 টাকা টেলিটক এর সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা ঘন্টার মধ্যে জমা প্রদান করবেন।